নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়া রেসিপিটা হয়তো অনেকেরই জানা, তবে আমি কিভাবে এই মাছের ডিমের বড়া করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনে পাতা কুচি, 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন বেসন। তবে এর থেকে বেশি বেসন বা চালের গুঁড়ো কিন্তু ইউজ করবেন না, তাহলে মাছের ডিমের টেস্টটা পাওয়া যাবে না আর বড়াগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি গরম মশলা গুঁড়োটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাছের ডিমটাকে আরও একবার মেখে নিচ্ছি। বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, এবার আরেকটা দিক উল্টে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু এই বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এই মাছের ডিমের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।